আমি অযু করার সময় নিয়ত করি যে আমি অযু করার পরে ফরজ সালাত পড়ব নাকি নফল সালাত পড়ব, এটা অযু করার সময় আমি নিয়ত করি। এখন নামাজের জন্য কি আলাদা আবার নিয়ত করতে হবে নাকি অযুর সময় যে আমি নিয়ত করেছি সে নিয়তই যথেষ্ট? আলহামদুলিল্লাহ, অযু যখন করছেন এটা অযুর নিয়ত করবেন, ঠিক আছে? সালাতের জন্য অযুর নিয়ত করতেছেন, এইটাই। এটা শুধু আপনি অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করতেছেন এইটা না, অভ্যাসগত কাজ থেকে এবাদতগত কাজ ছাড়াই করার, মানে যেটা ওসিলা বা মাধ্যম যন্ত্র এটা হলো নিয়ত। আপনি তো সারা মানুষ যারা বেনামাজি যারা উজু করে না তারাও তো হাত পা ধয়, মুখ ধয়, কুলি করে, হাত ধয়, পা ধয়, ওগুলো কি উজু হয় নাকি? নিয়তের মাধ্যমে উজু হয়। নিয়তটা আপনি সেটা সালাতের নিয়ত করতে পারেন, সালাতের নিয়তের উজু, অথবা ফরজ গোসলের উজু ইত্যাদি। আর সালাতের জন্য আবার আলাদা নিয়ত করবেন সালাতের তাকবীরে তাহরিমার পূর্ব মুহূর্তে। তাহরিম যে করবেন, তাহরিম মানে কি? হারাম করা। হারাম করার মুহূর্তটা হলো আল্লাহ আকবর বলা, আল্লাহ আকবর, এই জন্য ওটাকে তাকবীর তাহরিম বা হারাম করার তাকবীর। এটা ওই সময়ে আপনাকে নিয়তটা করতে হবে, মানে সমাগত নিয়ত, সমাগত এবাদতের নিয়ত, এর মাঝখানে যেন আরো কোনো নিয়ত ঢুকার সুযোগ না থাকে। বুঝেছেন? আপনি উজু করেছেন, সালাতের জন্য উজু করেছেন, ঠিক আছে, আপনার উজু গ্রহণযোগ্য, কিন্তু এরপরে আপনি অনেক কাজ করছেন, অনেক লেখালেখি করেছেন, অনেকের সাথে ফোনে কথা বলছেন, অনেক আপনার মাথায় পরিকল্পনা জমে গেছে, ঠিক আছে, এখন এইগুলো সব ছাটাই করবেন যখন তাকবীর তাহরিমা। সালাতের সমাগত সালাত উপস্থিত সালাতের নিয়ত ইচ্ছা পরিকল্পনা ছাড়া অন্যান্য যত নিয়ত আপনার সেট করে রেখেছেন এগুলোকে বহিষ্কার করবেন, এগুলোকে ছাড়াই করে শুধুমাত্র এই ইবাদতের নিয়তটা রাখবেন। এরপর সালাতের ভিতরে আবার যদি ওই নিয়তের কোনো জিনিস পয়েন্ট এসে উপস্থিত হয়, জানবেন এটা শয়তান শয়তান নিয়ে আসতেছে, এইগুলোকে প্রতিহত করার চেষ্টা করবেন। বুঝেছেন? কিন্তু নিয়তের সময়, শুরুর সময় আপনার নিয়তটা খালেস হইতে হবে, কিন্তু ওই নিয়তের যে আপনার ভিড় আছে মাথায়, এগুলো কোনো একটা যদি আবার সালাতের মধ্যে উপস্থিত হয় তাতে আপনার নিয়ত ভেঙে যাবে তা না, সেটাকে আপনার প্রতিহত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম হয়েছে, সালাতের মধ্যে মনে পড়ছে যাকাতের অর্থ বণ্টন করা হয় নাই। বুঝেছেন? এক ইবাদতের মধ্যে আর এক ইবাদতের নিয়ত ভিগে যায়। তো এটার জন্য আপনি চেষ্টা করবেন ওই নিয়ত, ওই জিনিসগুলো, ওই পরিকল্পনাগুলো প্রতিহত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যেই বিষয়টা মনে পড়লো, এটা কিন্তু সালাত সমাপ্ত করার পরে পরে সাথে সাথে ওইটা কার্যকর করেছেন, বণ্টন করে দেওয়ার আদেশ দিয়ে তারপরে আবার এসে বসেছেন। তো আলহামদুলিল্লাহ অজু করেছেন, সেটা অজুর নিয়ত হয়েছে। এখন আপনি যখন সালাত, অনেক সময় অজুর পরে তো আধা ঘন্টা পরেও আপনার এতক্ষণ একই কাজে ছিলেন, দুনিয়াবী কাজও আপনি করতে পারেন, শুধু এবাদতের কাজ করবেন তা না, আবার যখন সালাতে দাঁড়াবেন তখন সালাতের নিয়ত, এবং এটা আপনার জায়গা মতো দাঁড়িয়ে, জামাতে যদি পড়েন তাহলে যেখানে আপনার স্থান মিলেছে ওইখানে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে ইমামের তাকবীরের পর আপনি তাকবীর বলবেন আর ওই সময় নিহত করবেন। ক্লিয়ার হয়েছে এবার? আলহামদুলিল্লাহ। জি, বিশেষ করে যুবকদের মসজিদে যখন আমরা নামাজ পড়ি বা ধরে পড়তে হয়, যেতে হয়, ইমাম সাহেব তো রাখি আদায় করছেন,
আলহামদুলিল্লাহ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন প্রশ্ন। উনি বলছেন যে এই হাদিসের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম নিয়োগ করা হয় তাকে অনুসরণের জন্য। তো অনুসরণের জন্য যদি তাকে নিয়োগ করা হয়, তাহলে মুক্তাদিরা তাকে সব কাজে অনুসরণ করবে। হ্যাঁ, এটাই হলো এই হাদিসের দাবি, কিন্তু আসলে তা না। মুক্তাই ইমাম যিনি সালাতের জন্য ইমাম নিযুক্ত হয়েছেন, তারও একজন ইমাম আছে। তার ইমাম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে এইখানে দাঁড়ানোর অধিকার পাইছে ইমাম আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তার জন্যে। সে তা কাকে ফলো করবে? সেই ইমাম আজম যিনি কোরআনে আছেন, যিনি হাদিসে, যার ফিগার পাওয়া যায়, তাকে উনি অনুসরণ করবে। মুক্তাদিরও তাকে অনুসরণ করবে। কিন্তু এই ইমাম, আমার উপস্থিত ইমাম যদি সেই ইমামকে অনুসরণ না করে কোনো কোনো বিষয়ে, তাহলে মুক্তাদির রাইট আছে সেই বিষয়ে ইমাম আজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এবং বাহ্যিক বিষয়গুলো, সালাতের মধ্যে বিভিন্ন অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে ইমামকে অনুসরণ করা, হ্যাঁ, এটা হলো ফরজ। সালাতের ক্ষেত্রে যে বিভিন্ন অবস্থান চেঞ্জ হয়, পরিবর্তন হয় অবস্থা, হ্যাঁ, রুকুতে, কিন্তু আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, হ্যাঁ, যেগুলোতে আমার অবস্থান চেঞ্জ করতে হইতেছে না। ইমাম রুকুতে গেছে, আমিও রুকুতে যাব। ও সিজদায় গেছে, আমিও যাব। ও দাঁড়াইছে, আমিও দাঁড়াবো। তাশাহুদ পড়ছে, আমিও তাশাহুদ পড়ব। কিন্তু কিছু বিষয় আছে, এগুলো এগুলোতে কোনো অবস্থান চেঞ্জ হইতেছে না। রফুলে দেন, সেটা তো হাত তোলার ব্যাপার। উনি ইমাম, তারও উচিত ছিল, কিন্তু উনি তার যে ইমাম মোহাম্মদ রসুল্লাহ তাকে অনুসরণ করতেছে না, সেই ক্ষেত্রে আমি অনুসরণ করতে পারি। এবং অবশ্যই সালাতের মধ্যে মুক্তাদির আমলগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আমল আছে, কিছু বিষয় আছে ইমামকে অনুসরণ করবে, যেমন বাহ্যিক পরিবর্তনগুলো, অবস্থা চেঞ্জগুলো, সে এখানে ইমামের খেলাফ করতে পারবে না। কিন্তু সালাতের ক্ষেত্রে এমন কিছু পার্টস রয়ে গেছে, যেই পার্টসগুলো ইমাম ত্যাগ করতেছে, সেগুলো মুক্তাদি আমলে নিয়ে আসলে সেই মুক্তাদির সালাতের মান ইমামের চেয়েও বেড়ে যাবে, ইমামের চেয়েও বেড়ে যাবে। যেমন ইমাম রফুল আয়োজন করে না, মুক্তাদি রফুল আয়োজন করবে। ইমামের চাইতে মুক্তাদির খুশু খুশু বেশি, নামাজের মধ্যে আন্তরিকতা, একনিষ্ঠতা ইমামের চেয়ে বেশি। ইমামের হয়তো টার্গেট বেতন নাও, কিন্তু মুসল্লি তো সালাত পড়তেছে জান্নাতের জন্য, পার্থক্য হয়ে গেছে। এগুলো পার্থক্য, এগুলো একাকার করার কোনো সুযোগ নাই। ইমাম সাহেব চুপি চুপি কেরাত পড়তেছে, তার কেরাতের আগে আমার কেরাত শেষ হয়ে গেছে, অথবা তারপরে হইতেছে, উনি সুরা ফাতেহা পড়তেই আছে আর আমার সুরা ফাতেহা পড়া শেষ হয়ে গেছে, আমি আরেকটা সুরা পড়ব। আমি ইমামের এখানে খেলাফ হইতে পারে। ইমাম একটা যদি সুরা ফাতেহার পরে অন্য সুরা মুক্তাদিও পড়তে পারে, ইমাম একটা পড়তেছে, আমি ও সুরা ফিল পড়তেছে, আমি সুরা কিংবা আর আয়াতাল্লাজি পড়তেছি, মাউন পড়তেছি, কোনো সমস্যা নেই। কিছু বিষয় আছে ইমামকে অনুসরণ করতে হয়, কিছু বিষয় আছে ইমামের অনুসরণ নাই এখানে। যেমন খুশু খুজুর বিষয়, খুশু খুজুর যেতে হলে সালাতের প্রাণ রূহ, এই ক্ষেত্রে ইমামের চেয়ে মুক্তাদিরটাই বেশি সুন্দর হইতে পারে, ইমামেরটা গ্রহণযোগ্য নাও হইতে পারে। রফুল আদেন করলে নেকি আছে, দশ নেকি, ওর দশ নেকি ছাড়া যাচ্ছে, ছাড়া পড়তেছে, মুক্তাদিরটা সে গ্রহণ করতেছে বা সুযোগ নিচ্ছে, অর্জন করতেছে, এইরকম। আর এগুলো অনেক সময় ধোকাবাজি, অনেক সময় মানুষকে, মুসল্লিদেরকে বিপদে ফেলার জন্য এই এই পয়েন্টগুলো নিয়ে আসে। হ্যাঁ, অতএব তাহলে মুক্তাদি ইমামের বাইরে কিছু আলাদা আমল করতে পারে, যেটা ইমাম ছেড়ে দিচ্ছে।
ইমাম সালাতের আন্তরিকতা খুশুখুসুর ক্ষেত্রে ডিফারেন্স হইতে পারে, এটা পারবে এক করতে? আমার সে সুন্দর করতে পারবে না, এটা বলতে পারবে? ইমামের তো না সালাতই হচ্ছে না, এমন হইতে পারে, কিন্তু মুক্তাদির পুরোপূর্ণ সালাত হয়ে যাচ্ছে। রফুল আদায়ে